স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে ফিক্সিং এর কারণে জাতীয় দল থেকে বাইরে আছেন জাতীয় দলের সর্বকালের সেরা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। দর্শক, আপনি যদি মোহাম্মদ আশরাফুলের সত্যিকার অর্থে একজন দারুণ ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। কেননা এই ভিডিওটিতে আপনি জানতে পারবেন মোহাম্মদ আশরাফুল আসলে কি জাতীয় দলে আসতে পারবে কি না, আপনার গোলকধাঁধা থেকে বেরিয়ে আসতে পারবেন। সুতরাং অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমরা সবাই জানি যে আশরাফুল জাতীয় দলে না খেলতে পারলেও বিসিবির আয়োজিত ঘরোয়া ক্রিকেট লিগে খেলতে পারবেন তিনি নিয়মিতই। গত বছর জাতীয় ক্রিকেট লিগের মাধ্যমে এবার ক্রিকেটে ফিরেছিলেন আশরাফুল। সদ্য শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে চমৎকার খেলেছিলেন তিনি। 4 ম্যাচে 264 রান করেছিলেন তিনি, 1টি সেঞ্চুরি সহ 1 হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে ফ্রাঞ্চাইজি ভিত্তিক কোনো টুর্নামেন্টে খেলতে পারবেন না তিনি। তার এই ধারাবাহিকতায় গত জানুয়ারিতে শুরু হওয়া ফ্রাঞ্চাইজি ভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগে খেলেছেন, কিন্তু পারফরমেন্স অতটা আশানুরূপ ছিল না। 2018 সালের আগস্ট মাসে সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা মুক্তি পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু এখন সবাই চাইছে মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলে আরেকটা সুযোগ দেওয়া হোক। দর্শক, আপনি কি তাকে সুযোগ দিতে চাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার, আরেকবার পারফরমেন্স করার? কমেন্ট করে জানাতে ভুলবেন না। মূলত অ্যাশ বা লিটল মাস্টার কিংবা বাংলাদেশের আশরাফুল, তিনি হচ্ছেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তাকে কতটা ভালোবাসে তা লিখে প্রকাশ করা দুঃসাধ্য, এমনকি বলাটা আরও কঠিন। কিন্তু মানুষের এই অপরিমেয় ভালোবাসার প্রতিদান নিজের ক্যারিয়ারে প্রতিফলিত করতে পারেননি আশরাফুল। রূপকথার মতোই যিনি ক্যারিয়ার শুরু করেছিলেন, শেষটা করেছিলেন নামের সাথে বড্ড একটি অবিচার করে। 12 বছরের লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ার তার অতটা রঙিন নয়। টেস্টে তার গড় 23, একদিনের ক্রিকেটে মাত্র 22, আহামরিত নয়, মাঝারি মানেরও নয়। কিন্তু গড় দিয়ে তাকে বিচার করে ফেললে একটু তাড়াহুড়োই করলেন বই কি। আশরাফুলকে যে গড় দিয়ে মাপা যায় না তা আপনি জানেন কি? নিজের দিনে এক নিখাদ ম্যাচ উইনার ছিলেন মোহাম্মদ আশরাফুল। ব্র্যাডলি, শন পলক, অ্যান্টনি, জহির খানদের মতো বাঘা বাঘা বোলারদের পিটিয়ে তক্তা বানিয়েছেন এক সময়ের বাংলাদেশের ক্রিকেটার একমাত্র বিজ্ঞাপন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের অনেক স্মরণীয় জয়ের নায়ক হয়ে ভক্তদের মনে চিরস্থায়ী আসেন মোহাম্মদ অ্যাশ। অমিত প্রতিভার অধিকারী ব্যাটসম্যান তার এক যুগের অধিক লম্বা ক্যারিয়ারে সবকটি টেস্ট খেলুড়ে দলের বিপক্ষেই খেলেছেন, তাই অভিজ্ঞতার ঝুলিও তার বেশ ভারী। কিন্তু অভিজ্ঞতা বা প্রতিভা কোনোটি কাজে লাগাতে পারেননি তিনি, বাজে ফর্মই যেন তার নিত্যসঙ্গী ছিল। ক্যারিয়ারের অধিকাংশ সময়ই ভুগেছেন রান করায়, কিন্তু তাতে কি, ফর্মহীনতায় তার জনপ্রিয়তায় বিন্দুমাত্র আঁচ ফেলতে পারেনি। কেননা নিজের দিনে তিনি সেরা, নিজের দিনে তিনি যে কোনো মহাকাব্যের মহানায়ক হয়ে উঠতে পারেন। হাতের ব্যাটটিকে কলম বানিয়ে লিখে চলেন তার মহাকাব্য। কার্ডিফ, গায়ানা কিংবা জোহেনেসবার্গের এক একটি ইনিংস তার এক একটি দৈত্যবদেরই গল্প। 1984 সালের 7ই জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেছেন মোহাম্মদ আশরাফুল। তার ডাকনাম হচ্ছেন মতিন, তবে ভক্তদের নিকট এই নামটি অপরিচিতই বটে। অ্যাশ নামে সমধিক পরিচিত তিনি। মজার ব্যাপার হচ্ছে তার জন্ম তারিখ নিয়ে রয়েছে বিভিন্ন বিতর্ক। একাডেমিক সার্টিফিকেট তার জন্ম তারিখে 9 সেপ্টেম্বর দেওয়া, তবে তারিখ বিতর্ক তাকে টেস্ট ক্রিকেটের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হওয়া থেকে আটকাতে পারেনি। পাকিস্তানি ব্যাটসম্যান মুস্তাক মোহাম্মদ 17 বছর 78 দিন বয়সে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান হবার গৌরব অর্জন করেছিলেন, কিন্তু মোহাম্মদ আশরাফুল 17 বছর 61 দিন বয়সে সেঞ্চুরি করে মুস্তাকের রেকর্ডটি ভেঙে দিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে 2001 সালে কলম্বো টেস্টে 114 রানের এক ঝলমলে ইনিংস খেলেছেন আশরাফুল, যদিও সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ইনিংস ও 115 রানের বিশাল ব্যবধানে। কিন্তু দর্শক, আশরাফুল কিন্তু ঠিকই তার প্রতিভার জানান দিয়েছিলেন। অভিষেকে যার ব্যাট স্বপ্ন দেখাতে শুরু করেছিল, সে আশরাফুলের ব্যাটে আবারও একটি ভালো ইনিংস দেখতে অপেক্ষা করতে হয়েছে 2004 সাল পর্যন্ত। সেই বছর ঢাকায় ভারতের বিপক্ষে টেস্টে 194 বলে 158 রানের এক বিস্ময়কর ইনিংস খেলে পুরো ক্রিকেট বিশ্বকেই তাক লাগিয়ে দেন আশরাফুল। তৎকালীন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আশরাফুলের সেই ইনিংসটিকে তার দেখা অন্যতম সেরা ইনিংস বলে অভিহিত করেছিলেন। পরের বছর 2005 সালে আশরাফুল তার ক্যারিয়ারের তো বটে সম্ভবত বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ইনিংসটি খেলে ফেলেছেন। 18 জুন কার্ডিফের ন্যাট ওয়েস্ট সিরিজের বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার সেই স্মরণীয় ম্যাচের কথা জানেন না, অথচ মোটামুটি ক্রিকেটের খবর রাখেন এমন লোক বাংলাদেশে পাওয়া কঠিন। রিকি পন্টিংয়ের নেতৃত্বে হেইডেন গিলক্রিস্ট, ম্যাকগ্রা, ব্রেটলি আর গিলিম্পিদের নিয়ে গড়া সেই অস্ট্রেলিয়া দলটিকে ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সফল দল বলা হয়। একের পর এক সিরিজ জিতে উঠতে থাকা অস্ট্রেলিয়াকে ন্যাট ওয়েস্ট সিরিজে সে ঐতিহাসিক ম্যাচে মাটিতে নামিয়ে দেন বাংলাদেশ ক্রিকেট দল। আর এই দুঃসাধ্য সাধনে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি কেউ না, তিনি হচ্ছেন মোহাম্মদ আশরাফুল। তারকা খচিত ব্যাটিং লাইন আপ নিয়েও সেদিন বাংলাদেশ এর মিতব্যয়ী বোলিংয়ের বিপক্ষে 250-এর বেশি রান করতে পারেনি অস্ট্রেলিয়া। জবাবে শুরুতেই
একেবারে জয়সুলভ ছিল না বাংলাদেশের পক্ষে, কিন্তু অধিনায়ক হাবিবুল বাশারের সাথে 130 রানের জুটি করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আশরাফুল। তার 101 বলে 100 রানের মহাকাব্যিক ইনিংসে ভর করে অজিদের হারিয়ে দেয় টাইগার বাহিনী। আজও ক্রিকেট প্রেমীদের চোখে ভাসে অ্যাশের সে অনবদ্য ইনিংসটি। ন্যাটওয়েস্ট সিরিজটি স্মরণীয় করে রাখতে কার্ডিফের ইনিংসটি যথেষ্ট ছিল, কিন্তু অ্যাশ তা মানবেন কেন? তাই তো পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আবারও জ্বলে ওঠে তার ব্যাট। ইংলিশ বোলারদের নাস্তানাবুদ করে 52 বলে 94 রানের এক অতিমানবীয় ইনিংস খেলেছেন বাংলাদেশের এই লিটল মাস্টার। 168 রানের বিশাল ব্যবধানে সেদিন টাইগাররা হারলেও ব্যক্তিগতভাবে অ্যাশ সফল ছিলেন পুরোপুরি। মজার ব্যাপার হচ্ছে, সেদিন প্রথম বলেই আউট হতে পারতেন আশরাফুল। অভিষিক্ত ক্রিস টেমলেটের প্রথম বলটি স্ট্যাম্পে বেলের উপর বাউন্স খায়, কিন্তু বিস্ময়করভাবে স্ট্যাম্প না ভেঙে চলে যায়। কে জানতো ইনিংসের প্রথম বলে জীবন পাবার এমন তাণ্ডব চালাবেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু তারপর হঠাৎ করে জ্বলে উঠবেন ভিনচি হয়ে তুলের আছড়ে এক ফেলবেন মোনালিসা, আর তারপর আবার হারিয়ে যাবেন অনেক দিনের জন্য। এই তো আশরাফুল। ন্যাটওয়েস্ট সিরিজের পর তার ব্যাটে আবার একটি আশরাফুলীয় ইনিংস দিতে অপেক্ষা করতে হয় 2007 সাল পর্যন্ত। 2007 সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপের কথা, ভারতকে হারিয়ে অঘটনের জন্ম দিয়ে সুপার এইটে বাংলাদেশ। প্রত্যাশা সেখানেই পূরণ হয়ে গিয়েছিল বাংলাদেশের, কেবল যেন অপেক্ষা ছিল একটি আশরাফুলের ইনিংসের। 7 এপ্রিল গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি যেন ছিল শুধু আশরাফুলের একটা অসাধারণ ইনিংসেরই জন্য। বিশ্বকাপের 34তম ম্যাচে র্যাঙ্কিংয়ের 1 নম্বর দলের মুখোমুখি বাংলাদেশ, বাংলাদেশ সম্মানজনক ভাবে হারবে, এতটুকু ছিল সবার আশা। কিন্তু আশরাফুলের 83 বলে 87 রানের চোখ ধাঁধানো ইনিংস সব ধারণা পাল্টে দিয়েছে। একের পর এক অসাধারণ সব শট খেলে বাংলাদেশের স্কোরবোর্ড সচল রাখেছেন তিনি একাই। সেঞ্চুরি না করতে পারলেও বাংলাদেশকে এনে দেন 251 রানের লড়াকু একটি স্কোর। জবাবে 184 রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ প্রায় 67 রানের এক ঐতিহাসিক জয় পেয়েছিল। একই বছর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় টি-20 বিশ্ব আসর। একদিনের বিশ্বকাপে দুটি জয়ের টাটকা স্মৃতি নিয়ে আফ্রিকার মাটিতে পা রেখেছিল টাইগার বাহিনী। সেই জয়ের স্মৃতি অনুপ্রেরণা দিয়েছিল কিনা সে জানে। আশরাফুল কিন্তু তার একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফর্মটাই টেনে এনেছিল 20 ওভারের খেলায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটিতে 7টি 4 ও বিশাল 3-6 মারে 20 বলে অর্ধশতক পূরণ করে আশরাফুল টি-20 ফরম্যাটে দ্রুততম অর্ধশতকের রেকর্ড করেছেন। যদিও রেকর্ডটি একই আসরে ভারতের যুবরাজ সিংকে ভেঙে দিতে হয়েছিল, কিন্তু অ্যাশের ইনিংসটি ঠিকই বাংলাদেশকে তুলে দেয় দ্বিতীয় রাউন্ডে। আফতাবের দায়িত্বশীল অর্ধশতক এবং অ্যাশের টর্নেডো ইনিংসে ভর করে 12 বল হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের 162 রানের লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ ক্রিকেট দল। অ্যাশের সেই ইনিংস কি কখনো ভোলা সম্ভব? আপনারাই বলুন। পেশাদারী ক্রিকেট হয়তো আরও কিছুদিন খেলে যাবেন মোহাম্মদ আশরাফুল, কিন্তু লাল সবুজের জার্সি গায়ে আর কখনো তাকে দেখা যাবে কি? উত্তরটা কিন্তু সকলেরই জানা, তবু কেন যেন সেই উত্তরটা মানতে চাই না আমরা। আশরাফুলের খেলা দেখে যারা বড় হয়েছেন তারা মানতে পারেন না এই কথাটি। তারা আজও ভাবেন যদি হঠাৎ করে রূপকথার মতোই ফিরে আসেন তিনি, তার ফেরা নিয়ে মনের কোণে আসার যে প্রদীপ তার ভক্তরা জেগেছিল সেই 2013 সাল থেকে, আজও তা মিটিমিটি করে জ্বলছে। কে জানে, হয়তো আবারও ফিরবেন আশরাফুল, বাংলাদেশের ক্রিকেটের প্রথম মহাতারকা, বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের প্রথম প্রেম মোহাম্মদ আশরাফুল, আবারও জ্বলে আসবেন তার ব্যাট হাতে। আশাটা একটু কি বাড়াবাড়ি রকমের হয়ে গেল? তবে তাই হোক, আমরা এই বাড়াবাড়িটাই করতে চাই। তিনি যে আশরাফুল তার জন্য বাড়াবাড়ি হোক। দর্শক, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, এবং পরবর্তী খেলার আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। ধন্যবাদ।